नवम श्रेणी दशम एस एस सी परीक्षार्थीबृंद तुम्हारे स्वागत जानाच्छि। आशा करी तुम्हारा सबाई महान आल्लाह रहमते भलो आसो। आज के गणित बोयेर जशोर बोर्ड एस एस सी परीक्षा जशोर बोर्ड 2020 साल तीन नम्बर सृजनशील प्रश्नटी समाधान करे देखाबो। तुम्हारा मनोयोग सहकारे ये भिडियोटी शेष पर्यन्त देखते थाको एवं परवर्ती भिडियोगुलो सवार आगे पावार जन्य चैनलटी सबस्क्राइब करो। शिक्षार्थीबृंद ये सृजनशील प्रश्नटी तुम्हारे गणित बोयेर 11 अध्याय एवं 13 अध्यायेर उपर एसेछे। क नम्बर प्रश्नटी एसेछे अनुशीलनी 11.1, ख नम्बर प्रश्नटी एसेछे सशीम द्वारा अर्थात 13.2 एर उपर एवं ग नम्बर प्रश्नटी एसेछे 13.1 एर उपर अर्थात तीनटी अनुशीलनीर समन्वये ये सृजनशील प्रश्नटी करा हयेछे। तोमादेर सामने जे एस एस सी परीक्षा से परीक्षा तो अनुरूप सृजनशील प्रश्न परीक्षा ते आसते पारे। विशेषकर अनुशीलनी 11 अध्याय एवं 13 अध्याय अर्थात अनुपात समानुपात एवं समांतर धारा ये दुटी अध्यायेर उपर प्रति बछरे विभिन्न बोर्डे सृजनशील प्रश्न आसे। एजन्य तोमरा ए अनुपात समानुपात एवं सशीम द्वारा अर्थात समांतर द्वारा एवं गुणोत्तर द्वारा ये अध्यायेर अंकगुलो गुरुत्व सहकारे परीक्षार जन्य करबे। एबार आमि तोमादेरके जशोर बोर्डे 2020 साले तीन नम्बर सृजनशील प्रश्नटी पढ़े शोनाच्छि। एखाने बोलछे एक नम्बर दिये बोलछे 6+(m+n+3+3/8) एकटी गुणोत्तर द्वारा। दुई नम्बर बोलछे कोन समांतर द्वारा प्रथम पी पदेर समष्टि कि एवं कि पदेर समष्टि जदि पी हय। क नम्बर प्रश्न बोलछे 2, x एवं 32 क्रमिक समानुपाती होले x एर मान निर्णय करो एवं x ग्रेटर देन 0 अर्थात 0 থেকে x এর মানটি বড়। খ নম্বর বলছে 1 নম্বর দ্বারা হতে এই 1 নম্বরের মান থেকে m n এবং এই p এর মান m n p এর মান নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্ন বলছে 2 নম্বর হতে অর্থাৎ 2 নম্বর এই 2 নম্বরের মান থেকে বলছে প্রথম p প্লাস q পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদেরকে এই যশোর বোর্ড 2020 সালের তিন নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরটি সমাধান করে দেখাচ্ছি। সৃজনশীল প্রশ্ন তিন এর ক প্রশ্নে বলা হয়েছে লক্ষ্য করো 2, x এবং 32 ক্রমিক সমানুপাতিক হলে x এর মান কত। তাহলে আমরা লিখব 2x এবং 32 ক্রমিক সমানুপাতিক হলে समानुपाती होले लेखा जाए कि लेखा जाए 2:x = x:32 अर्थात 2:x = x:32 लेखा जाए। तुम्हारा पाठ्य बोये अनुशीलनी 11 अध्याय शिखेछो क्रमिक समानुपाती सूत्र ए बी सी क्रमिक समानुपाती होले आमरा लिखी a অনুপাত b = b অনুপাত c। ঠিক একই ভাবে এই প্রশ্নটি একই রকম, তাহলে x 2x এবং 32 যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি x 2:x = x = 32। এবার অনুপাতকে আমরা ভাগ করব, অনুপাত অপর নাম হচ্ছে ভাগ। তাহলে x অনুপাত ভাগ মানে হচ্ছে x 2/x এর 2:x মানে 2/x = x/32 মানে হচ্ছে x/32 অনুপাতের অপর নাম ভগ্নাংশ বা ভাগ। তাহলে এখানে আমরা r গুণ করি, এবার x এর সাথে x গুণ করলে হবে x² আর 2 এর সাথে 32 গুণ করলে হবে 64। এখানে আমরা r গুণের কাজ করলাম। এবার আমরা এখানে x এর মান বের করব। তাহলে x এর উপর এখানে স্কয়ার আছে, স্কয়ারটা তুলে দিতে কি করতে হবে x² এটা তুলতে গেলে x এর উপর রুট দিতে হবে, বাম দিকে রুট দিলে এর রুট এটি ডান দিকেও দিতে হবে। এবার এই রুট এবং স্কয়ার বাদ গেলে শুধু থাকবে এখানে কি থাকবে x, আর 64 এর রুট বাংলা হবে 8 আটাটা 64। এখন এই রুট এটার প্লাস মান হতে পারে মাইনাসের মান হতে পারে, কিন্তু প্রশ্নে আমাদেরকে বলছে
एक्स एर मान शून्य थेके बड़ो अर्थात एक्स एर मान एखाने शून्य होते पारबे ना ऋणात्मक मान होते पारबे ना एइजन्य आमरा एक्स एर मान प्लस धरब अर्थात एक्स इज इक्वल टू ए ताहले निर्णय एक्स एर मान एट आंसर আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান শেষ হলো আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে খ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি খ নম্বর সৃজনশীল প্রশ্নে বলছে বলছে এক নম্বর হতে এম এন ও পি এর মান নির্ণয় করো উদ্দীপকে লেখা আছে 6 প্লাস এম প্লাস এন প্লাস পি প্লাস 3 বাই 8 একটি গুণোত্তর ধারা তাহলে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান করব আমরা উদ্দীপকের মানটি লিখি 6 প্লাস এম প্লাস এন প্লাস পি প্লাস 3 বাই 8 একটি গুণোত্তর ধারা আমরা উদ্দীপকের লাইনটি লিখলাম এবার এই ধারাটি প্রথম পদ এখানে উল্লেখ করাই আছে এটি একটি গুণোত্তর ধারা তাহলে এই ধারাটির বা গুণোত্তর ধারাটির প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি এ ইজ ইকুয়াল টু 6 যেটা উদ্দীপকে ধারার মধ্যে এই প্রথম রাশি দেওয়া আছে 6 এবার আমরা লিখব সাধারণ অনুপাত হচ্ছে আর এখানে আর এর মান কিন্তু দেওয়া নেই আমাকে আর এর মানটা বের করে নিতে হবে এবার লিখব আমরা জানি গুণোত্তর ধারা এনতম পদ গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটি তোমার জানা থাকতে হবে এবার এখানে এই ধারাটির দিকে লক্ষ্য করো এখানে প্রথম পদ হচ্ছে 6 দ্বিতীয় পদ m তৃতীয় পদ m চতুর্থ পদ p পঞ্চম পদ হচ্ছে 3/8 এখন আমরা আগে পঞ্চম পদটা বের করব সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ তাহলে পঞ্চম পদের সূত্র হবে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4 a r টু দি পাওয়ার 4 এটি হচ্ছে পঞ্চম পদ এখানে উদ্দীপকে লক্ষ্য করো এ 6 প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এ 3/8 এটি হচ্ছে পঞ্চম পদ তাহলে আমার এখানে একটা সমীকরণ হয়ে গেল প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটি হচ্ছে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4 আবার 3/8 এটি হচ্ছে আমার পঞ্চম পদ এ পঞ্চম পদের সাথে পঞ্চম পদ আমরা কি করলাম সমীকরণ গঠন করলাম অর্থাৎ দুটেই পঞ্চম পদ এখানে সমীকরণ হয়ে গেল এবার এখান থেকে আমরা এই সমীকরণ থেকে সমাধান করে আমরা আর এর মান বের করব অর্থাৎ সাধারণ অনুপাতের মান তাহলে এর মান বসাচ্ছি 6 এ আর টু দি পাওয়ার 4 এর মান 6 এই যে প্রথম পদ এর মান 6 ইনটু আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3/8 এবার আমরা আর টু দি পাওয়ার 4 এর যখন মান বের করব তখন এই 6 দিয়ে এ 3/8 কে ভাগ করতে হবে তাহলে আমরা লিখি এ 3/8 ভাগ 6 অর্থাৎ 6 এটা তখন নিচে চলে আসবে অর্থাৎ 3/8 কে 6 দিয়ে ভাগ করব এবার আমরা ভগ্নাংশের ভাগকে কি করব উল্টা ফেলব তাহলে 3/8 বসা দিচ্ছি 6 এর নিচে এখানে হর 1 আছে এটাকে যদি আমরা ভাগ করে ভাগের গুণ চিহ্ন করলে কি হবে এর নিচে 6 এর নিচে যে 1 আছে 1টা উপরে যাবে আর 6টা নিচে আসবে এবার r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এবার আমরা গুণ করি এখানে কাটাকাটি করে ভাগ যায় এ 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2 তাহলে 8 দিয়ে এ 2 কে গুণ করলে হবে 8 দিয়ে গুণে 16 আর উপরে আছে 1 এবার আমরা এ 16 কে ভেঙে গুণনীয়ক ভাঙব তোমরা এদিকে লক্ষ্য করো এই 16 কে আমরা গুণনীয়ক ভাঙি এভাবে পাই 8 2 গুণ 16 আবার 2 দিয়ে ভাগ দিলে 4 4 কে আবার 2 দিয়ে ভাগ দিলে 2 অর্থাৎ 16 কে আমরা গুণনীয়ক পেলাম
is equal to 2 into 2 into 2 into 2 16 কে গুণনীয়ক মানলে 2 4 টি হয় তাহলে আমরা এখানে লিখব 1/2 হোল টু দি পাওয়ার 4 অর্থাৎ 1 এর 4 পাওয়ার 4 মানলে 1 কে 1 হবে আর 2 এর উপর এখানে পাওয়ার 4 মানলে হবে 2 into 2 into 2 into 2 অর্থাৎ 16 এবার বাম দিকে আছে এখানে পাওয়ার 4 আর এর উপর আর এখানে হাফ অর্থাৎ 1/2 এটার উপর পাওয়ার আছে 4 অর্থাৎ উভয় দিকে পাওয়ার সমান পাওয়ার 4 পাওয়ার 4 তাহলে আমরা পাওয়ার বাদ দিয়ে দিই তাহলে পাওয়ার 4 দুই দিকে যদি আমরা বাদ দিই ডান দিকে বাম দিকে তাহলে r এর মান হচ্ছে হাফ তাহলে আমরা r এর মানটা পেয়ে গেলাম অর্থাৎ r এর মানটা হচ্ছে এই অঙ্কের সাধারণ অনুপাত আর এই r এর মান এখন আমরা হাফ পেয়ে গেলাম এবার প্রশ্নে আমাদেরকে বলছে এখানে fp এর মান লক্ষ্য করো এই m এর মান n এর মান এবং p এর মান এই তিনটির মান বের করতে হবে এবার আমরা এখানে লিখি তোমরা লক্ষ্য করো তাহলে m 6 টা হচ্ছে এই ধারার মধ্যে 6 টা হচ্ছে প্রথম রাশি আর m এটি হচ্ছে এই গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ তাহলে আমরা লিখব সুতরাং ধারাটির দ্বিতীয় পদ ধারাটির দ্বিতীয় পদ সমান ar টু দি পাওয়ার 2 আর দ্বিতীয় পদ এখানে হচ্ছে মান হচ্ছে n আমরা এই দ্বিতীয় পদকে পাশে লিখব এখানে m = তাহলে ar টু দি পাওয়ার দ্বিতীয় পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার 2 - 1 তাহলে এখানে এবার আমরা মানটা বসা দিচ্ছি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ ar টু দি পাওয়ার 2 - 1 এর মান হচ্ছে 6 আর r এর মান হচ্ছে হাফ আর 2 থেকে 1 মাইনাস করলে আর 1 হয় এই 1 টি আমাদের দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ 2 - 1 r এর উপর আছে 2 - 1 2 থেকে 1 মাইনাস করলে 1 একটা দেওয়ার প্রয়োজন নেই পাওয়ার 1 এবার আমরা এর মান 6 বসাইলাম r এর মান হাফ বসাইলাম তোমরা লক্ষ্য করো এই যে এর মান 6 আর এখানে নিচে এই r এর মান হচ্ছে হাফ তাহলে এর মান এবার এখানে আমরা ভাগ করি এই নিচের দুই দিয়ে উপরে 6 কে ভাগ দিলে হবে 3 সুতরাং m এর মান 3 আমার দ্বিতীয় পদ বের হয়ে গেল এবার আমরা বের করব এই ধারাটির তৃতীয় পদ n তাহলে আমরা এবার লিখব আবার ধারাটির তৃতীয় পদ ধারাটির তৃতীয় পদ তাহলে তৃতীয় পদ হচ্ছে এখানে n আমরা কমা দিয়ে এখানে n লিখব এবার তৃতীয় পদের সূত্র লিখব a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 তৃতীয় পদের ক্ষেত্র হবে n এর ক্ষেত্র হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1 আর তৃতীয় পদের ক্ষেত্র হবে 3 মাইনাস 1 তাহলে এবার এখানে আমরা মান বসা দিচ্ছি এর মান হচ্ছে 6 ইনটু r এর মান হচ্ছে হাফ আর উপরে পাওয়ার এই 3 থেকে মাইনাস 1 বিয়োগ করলে r হবে 2 তাহলে পাওয়ার হচ্ছে এখানে এবার এখানে আমরা পাওয়ার ভেঙে নিচ্ছি 1 এর উপর পাওয়ার 2 বাংলা হবে 1 আর 2 এর উপর পাওয়ার 2 বাংলা হবে এর 2 দুগুণে 4 এবার আমরা এখানে ভাগ করব 2 দিয়ে ভাগ যায় এই 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3 আর এই 4 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 2 সুতরাং n এর মান হচ্ছে a 3/2 আমরা n এর মানটিও পেয়ে গেলাম এবার আমরা এই গুণোত্তর দ্বারা এবার চতুর্থ পদ হচ্ছে p অর্থাৎ 6 প্রথম n দ্বিতীয় n তৃতীয় p টা হচ্ছে চতুর্থ পদ এবার গুণোত্তর দ্বারা চতুর্থ পদ আবার দিয়ে লিখি আবার ধারাটির চতুর্থ পদ হচ্ছে p আর চতুর্থ পদের সূত্র হবে a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 তাহলে এবার এখানে আমরা আগের মত এর মান বসে নেছি এর মান 6 ইনটু r এর মান হাফ 4 থেকে 1 মাইনাস করলে r পাওয়ার থাকে 3 এবার 6 ইনটু 1 এর উপর পাওয়ার 3 আছে 1 এর পাওয়ার 3 বাংলা হবে 1 কে 1 2 এর উপরে পাওয়ার 3 আছে অর্থাৎ 2 তিনটি তাহলে 2 ইনটু 2 ইনটু 2 2 দুগুণে 4 4 দুগুণে 8
তাহলে 1 বাই 2 হোল কিউব এটার পাওয়ার বাংলা হবে 1 বাই 8 এবার আমরা এখানে ভাগ করি 2 দিয়ে ভাগ দিই এ 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3 8 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 4 তাহলে এখানে p এর মান কি দাঁড়ালো গুণ করো নিচে আছে 4 আর উপরে আছে 3 কে 3 তাহলে p এর মান আমরা পেলাম 3 বাই 4 লক্ষ্য করো এখানে আমরা আমরা এই m এর মানও পেলাম এই যে m এর মান 3 এরপর n এর মান হচ্ছে 3 বাই 2 এবং p এর মান হচ্ছে 3 বাই 4 এবার আমরা লিখব নির্ণেয় মান দিয়ে আমরা এবার লিখব m is equal to 3 n is equal to 3 বাই 2 এবং p is equal to 3 বাই 4 আনসার প্রশ্ন আমাদেরকে বলছে m n এবং p এর মান নির্ণয় করো তাহলে আমরা তিনটি মান পেয়ে গেলাম m এর মান 3 n এর মান 3 বাই 2 এবং p এর মান হচ্ছে 3 বাই 4 এটি হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা গ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করব গ নম্বর সৃজনশীল প্রশ্ন বলছে দুই নম্বর হতে প্রথম p প্লাস কিউ পদের সমষ্টি নির্ণয় করো আর এই দুই নম্বর উদ্দীপকে লেখা আছে কোন সমান্তর ধারার প্রথম p পদের সমষ্টি কিউ এবং কিউ পদের সমষ্টি হচ্ছে p তাহলে আমরা প্রথমে এই গ নম্বর প্রশ্ন সমাধান শুরু করতেছি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং এই প্রশ্নটি একটু জটিল আছে তোমরা এজন্য মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তাহলে আসো এবার আমরা শুরু করি কোন সমান্তর ধারার প্রথম p পদের সমষ্টি তাহলে আমরা প্রথমে লিখব আমরা জানি সমান্তর ধারার আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n by 2 plus 2a plus n minus 1 into d এটি হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এবার প্রশ্নে আমাদেরকে বলছে p পদের সমষ্টি এই যে লক্ষ্য করে এখানে এই p পদের সমষ্টি আবার বলছে এই q পদের সমষ্টি তাহলে আমরা এবার বের করব সুতরাং সমান্তর ধারার প্রথমে বের করব আমরা p পদের সমষ্টি তাহলে sp এবার এখানে n পদের সমষ্টির ক্ষেত্র হয় n বাই 2 p পদের ক্ষেত্র হবে p বাই 2 ইনটু ইনটু a 2a প্লাস n এর স্থল হবে p মাইনাস 1 ইনটু d অনুরূপভাবে এই সমান্তর ধারার এবার q পদের সমষ্টি আমরা বের করব sq is equal to a q by 2 into 2a plus q minus 1 into d a q পদের সমষ্টি আমরা লিখলাম তাহলে আমরা এখানে সমষ্টির সূত্র মোট তিনটা লিখলাম প্রথমে লিখলাম n পদের সমষ্টি এটি তোমাদের পাঠ্য বইতে উল্লেখ করা আছে ঠিক এই সূত্রের অনুরূপ আমরা এই n এর স্থলে এখানে p পদের সমষ্টি নির্ণয় করলাম এবং q পদের সমষ্টি সূত্রটি আমরা লিখলাম এখানে আমরা দুইটা সূত্র লিখলাম এবার আমরা লিখব প্রথম শর্ত মতে আমরা এখানে p পদের সমষ্টি পেয়েছিলাম p বাই 2 ইনটু 2a প্লাস p মাইনাস 1 ইনটু d এটি হচ্ছে p পদের সমষ্টি আবার উদ্দীপকে লক্ষ্য করো এই p পদের সমষ্টির মান দেওয়া আছে q তাহলে এখানে উদ্দীপকে সমষ্টি দেওয়া আছে q আবার আমরা সূত্র করি আরেকটি সমষ্টি পেয়েছে তাহলে সমষ্টি এখন কয়টা হয়ে গেল দুইটি এই জন্য এখানে একটি সমীকরণ গঠন হয় ইজ ইকুয়াল টু কিউ তাহলে পি পদের সমষ্টি কিউ এটি হচ্ছে পিতম পদের সমষ্টি আবার উদ্দীপকে লেখা আছে পি পদের সমষ্টি কিউ এই জন্য ইজ ইকুয়াল টু আমরা কিউ লিখলাম অর্থাৎ কিউটাও সমষ্টি আর এই সূত্রটা এটাও পি পদের সমষ্টি এখান থেকে এবার আমরা একটি সমীকরণ গঠন করলাম এবার এটা সমীকরণের নামটি দিব তাহলে এখানে আমরা প্রথমে আগে a2a p-1 into d
is equal to যখন ব্র্যাকেটের ভিতরের মানটা আমরা বের করব তখন p by 2 টা এই ডান দিকে নিচে আসি q কে ভাগ করতে হবে তাহলে বা p 2a plus p minus 1 into d is equal to এবার এখানে আমরা ভাগের কাজ করি এই q যখন ভাগকে আমরা ভগ্নাংশ যখন ভাগ করতে যাব তখন ভাগকে আমরা গুণ করে নেব তাহলে এখানে আমরা ভাগের গুণ করলে ইনটু হবে এবং নিচের এই ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে তাহলে 2 টা উপরে যাবে আর p টা এখানে নিচে চলে আসবে এবার আসো 2a plus p minus 1 into d is equal to এবার এখানে আমরা গুণ করে নিই উপরে হচ্ছে গুণ করলে হবে 2q আর নিচে আছে p এটির নাম দিচ্ছি আমরা সমীকরণ 1 এবার আমরা দ্বিতীয় শর্ত মতে লিখব দ্বিতীয় শর্ত মতে লক্ষ্য করো এই যে q পদের সমষ্টি এখানে আমরা সূত্র প্রয়োগ করে লিখে রাখছি q পদের সমষ্টি হচ্ছে q by 2 into 2a plus q minus 1 into d এই সূত্রটি হচ্ছে q পদের সমষ্টির সূত্র আবার উদ্দীপকী লেখা আছে লক্ষ্য করো q পদের সমষ্টি হচ্ছে p তাহলে is equal to p তাহলে এটি হচ্ছে এ সমান চিহ্নের বাম দিকের অংশটা হচ্ছে q পদের সমষ্টি এবং সমান চিহ্নের ডান দিকের যে p টি আছে এটাও q পদের সমষ্টি তাহলে সমষ্টি দুটো হয়ে গেল এই জন্য এখানে সমীকরণ গঠন হলো এবার আমরা এই সেকেন্ড প্যাকেটের ভিতরের মানটা বের করি তাহলে 2a plus q minus 1 into d is equal to এবার কি করব যখন এই সেকেন্ড প্যাকেটের ভিতরের মানটা আমরা বের করব তখন 2 by q by 2 a মানটি p নিচে চলে আসবে অর্থাৎ p কে ভাগ করতে হবে এই q by 2 দ্বারা তাই এবার আমরা ভাগ করি 2a plus q minus 1 into d is equal to এবার আমরা এখানে p কে এর নিচে q by 2 দ্বারা ভাগ করব তো p ভাগ ভাগের যখন আমরা গুণ করে ফেলব ভগ্নাংশে গুণ করব তখন এই 2 টা উপরে উঠে যাবে অর্থাৎ হর লব হয়ে যাবে আর লব হর হয়ে যাবে তাহলে এবার আমরা লিখব 2a plus q minus 1 into d is equal to এবার এখানে গুণ করে নি নিচে আছে শুধু q আর উপরে আছে 2p এই সমীকরণ এটাকে আমরা নাম দিলাম দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এখানে প্রথম শর্ত থেকে এক নম্বর সমীকরণ পেলাম দ্বিতীয় শর্ত থেকে আমরা এই দুই নম্বর সমীকরণ পেলাম এবারে সমীকরণ দুইটি আমি এখানে এক পাশে লিখে রাখব কারণ এই মানটি আমার পরে আবার প্রয়োজন হবে তাহলে 2ap minus 1 into d is equal to 2q by p এটি হচ্ছে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ হচ্ছে 2a plus q minus 1 into d is equal to q by 2p by q is a 2p by q আবার লক্ষ্য করো এটি হচ্ছে এক নম্বর সমীকরণ 2a plus p minus 1 into d is equal to 2q by p এক নম্বর আর দুই নম্বর সমীকরণ হচ্ছে 2a plus q minus 1 into d is equal to 2p by q এটি হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এই সমীকরণ দুটি আমি সুবিধার জন্য অঙ্ক করার সুবিধার জন্য আমি পাশে লিখে রাখছি এবার আমি বোর্ডের প্রথম অংশটা মুছে দিয়ে এবার দ্বিতীয় অংশের কাজটি শুরু করব শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সমীকরণ 1 এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ বিয়োগ করব তাহলে আমরা লিখব এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে এবার আমরা এই এক নম্বর সমীকরণ থেকে এই দুই নম্বর সমীকরণটি বিয়োগ করব তাহলে আমরা সমীকরণ দুইটা লিখে নি 2a plus p minus 1 into d is equal to 2q by p এবার দুই নম্বর সমীকরণ 2a plus q minus 1 into d is equal to q by 2p উপরেরটা হচ্ছে সমীকরণ 1 আর নিচের লাইনটা হচ্ছে সমীকরণ 2 এবার আমরা বিয়োগ করব
তোমরা জানো বিয়োগ অঙ্কের ক্ষেত্রে নিচের রাশির চিহ্ন বদলে যায়, চিহ্ন পরিবর্তন করতে হয়। টুয়াইস এর আগে এখানে প্লাস আছে, এটি হয়ে যাবে মাইনাস। কিউর আগে এখানে আছে প্লাস, এটি হয়ে যাবে মাইনাস। 2p/q এটার আগে আছে প্লাস, এটি হয়ে যাবে মাইনাস। এবার আমরা বিয়োগের কাজ করি, চিহ্ন বদলানোর পরে এবার আমরা যোগের কাজ করব। এবারে প্লাস 2a থেকে মাইনাস 2a বাদ চলে গেল। এখানে উপরে আছে p-1, নিচে আছে q-1, এখানে বাদ যায় না কারণ দুইটা ভিন্ন সংখ্যা। এই জন্য আমরা এটা উপর থেকে সংখ্যাটা বসে নিচ্ছি, p-1 × d, এবং q এর আগে এখানে চিহ্ন মাইনাস আছে, এই মাইনাস বসে দিলাম। এবার q-1 × d = এখানে উপরে নিচে বাদ যায় না, দুটি ভিন্ন সংখ্যা, একটা হচ্ছে 2p আর একটা হচ্ছে 2q। এই জন্য আমরা এখানে উপরের সংখ্যাটি বসে নিচ্ছি, নিচে হচ্ছে উপরে p আর এখানে 2q মাইনাস, এখানে আছে উপরে 2p/q। আমরা উপর থেকে বিয়োগ করে নিচে বসে নিলাম। এবারে বাম পাশে এখানে d কমন যায়, তাহলে এখানে d কমন গেলে এখানে থাকে এই প্রথমে p-1 × d, এখান থেকে d কমন গেলে থাকে p-1, এরপর এখানে চিহ্ন আছে মাইনাস, পিছনে ডিটা এর সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে q-1, কিন্তু q এর আগে এখানে আরেকটি মাইনাস আছে, এই জন্য মাইনাসে মাইনাসে গুণ করলে হবে এখানে প্লাস 1। আবার লক্ষ্য করো, এই মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার ডান দিকে আমরা লসাগু করব, p এবং q এর লসাগু হচ্ছে pq। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করব, এই p দিয়ে pq কে ভাগ করলে হয়, লক্ষ্য করো এই pq কে p দিয়ে ভাগ, তাহলে এখানে কিউ থাকে, কিউ দিয়ে 2কিউ কে গুণ করলে হবে 2q² মাইনাস। এবার একইভাবে pq, pq কে এবার হর কিউ দ্বারা ভাগ করো, তাহলে কিউ কে ভাগ চলে গেলে p থাকে, p দিয়ে 2p কে গুণ করলে হবে 2p². এবার আসে একদিকে, এখানে এ প্লাস 1 ব্র্যাকেটের ভিতরে আর মাইনাস 1 বাদ চলে যায়, এখানে থাকে p-q। এবার এখানে pq বসে নিলাম, এখানে উপরের লাইনে আমরা মাইনাস 2 কমন নিব, লক্ষ্য করো এই মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে এখানে 2p এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাস হবে প্লাস, 2 টার সামনে কমন নিয়ে আসছে এখানে থাকবে আর p²। একইভাবে লক্ষ্য করো 2q এর আগে এখানে চিহ্ন আছে প্লাস, যখন আমরা মাইনাস কমন নিব মাইনাসে প্লাসে এটি মাইনাস হয়ে যাবে, 2q² থেকে 2টার সামনে কমন নিয়ে আসলে আর এখানে থাকবে q²। অর্থাৎ আমরা এই দুইটি সংখ্যার মধ্যে, আমি এখানে তোমাদেরকে রাফ দেখাচ্ছি, দেখো এই 2q²-2p², তাহলে এটাকে আমরা সাজায় লিখি -2p² + 2q². এবার আমরা -2 কমন নিই, তাহলে -2 এখানে কমন নিয়ে আসলে থাকে p², এই মাইনাসে প্লাসে মাইনাস, এই 2টার সামনে কমন নিয়ে আসলে এখানে থাকে আর q²। মূলত কাজটি এভাবে, আমরা শর্টকাটে এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, অর্থাৎ -2 এখানে কমন নিলে থাকে এ p², আর প্লাস মাইনাস এ মাইনাস q²। এই কাজটি মূলত এইভাবেই হয়। এবার আমরা এখানে, এবার আমরা এখানে কাজ করে নিই, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এখানে এবার কি কাজ করা যায়। দেখো এবার আমরা d এর মানটা বের করে নিই, তাহলে বা যখন আমরা d এর মানটা বের করব তখন এই p-q টা নিচে চলে আসবে, আর উপরে কি থাকে, আর এখানে থাকে pq, এই pq বসে নিলাম, উপরে থাকে -2 × এবার ব্র্যাকেটের ভিতরে p²-q² এর গুণের সূত্র লিখব, তাহলে p+q × p-q। এবার d এর মান কি দাঁড়ায়, দেখো এই উপরের p-q আর নিচের হরের p-q ভাগ চলে যায়, তাহলে উপরে থাকে -2 × p+q আর নিচে থাকে pq। তাহলে আমরা এখানে d এর মানটিও পেয়ে গেলাম, আমি এই d এর মানটি এখানে বসায় রাখলাম, পরবর্তীতে আমার এই d এর মানটি আবারও প্রয়োজন হবে, তাহলে এখানে -2 × p+q / pq, এই d এর মানটি আমি এখানে রাখলাম, পরবর্তী অংশে আমার এই মানের প্রয়োজন হবে। এবার আমরা সমষ্টির মান বের করব,
তাহলে এখানে আমরা ডি এর মানটা পেয়ে গেছি। এবার আমরা সমষ্টির মান বের করব। প্রশ্নে আমাদেরকে বলছে গ নম্বরে 2 নম্বর হতে p + q পদে সমষ্টি নির্ণয় করো। এবার আমরা এই অংশটা মুছে দেব, তারপরে আমরা সমষ্টি বের করব। আমরা এবার p + q পদের যখন সমষ্টি নির্ণয় করব তখন আমরা আগে সূত্রটি লিখব। সুতরাং p + q পদের সমষ্টি ইজ ইকুয়াল টু, ওই যে আমরা আগে যে সূত্র লিখেছিলাম, n তম পদের সূত্র হচ্ছে n / 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা সেই সমষ্টির সূত্রের মধ্যে এই p প্লাস q পদের সমষ্টির সূত্রটি লিখব। তাহলে p প্লাস q পদের সমষ্টির সূত্র হচ্ছে p প্লাস q / 2 ইনটু 2a প্লাস a p প্লাস q মাইনাস 1 ইনটু d। অর্থাৎ এখানে আমরা আগে লিখতাম n / 2, সূত্রের মধ্যে আছে n / 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে n এর জায়গায় এখন হবে p প্লাস q, আর এখানেও n এর জায়গায় হবে p প্লাস q। অর্থাৎ p প্লাস q পদের সমষ্টি বলছে, এই জন্য n এর স্থলে এখানে p প্লাস q / 2 হবে। এবার এখান থেকে আমরা d এর মান বসাই, আমরা এখানে সরল করে তারপরে সমষ্টির মানটা পাব। তাহলে এবার আমরা এদিকে শুরু করি। লক্ষ্য করো a p প্লাস q / 2 এটি বসাই নিলাম, 2 এর স্থলে 2a বসাই নিলাম। এবার এখানে আমরা এটাকে সাজাই লিখি। লক্ষ্য করো a p মাইনাস 1 প্লাস q ইনটু d, অর্থাৎ এখানে a p মাইনাস 1 এটাকে আগে লিখলাম, qটাকে আমরা শেষে রাখলাম ইনটু d। এবার এখানে গুণ করে নিই আমরা 2 / p প্লাস q ইনটু এ টোয়াইস এর স্থলে টোয়াইস এ বসে নিলাম, এবার d দিয়ে গুণ করো। অথবা আমরা এটাকে আলাদা রেখে এভাবে গুণ করতে পারি। লক্ষ্য করো a p মাইনাস 1 এর সাথে d এর গুণের সম্পর্ক, তাহলে p মাইনাস 1 ইনটু d, এ p মাইনাস 1 এর সাথে d এর গুণের সম্পর্ক। p মাইনাস 1 এর পরে আছে প্লাস q এবং q এর সাথেও d এর গুণের সম্পর্ক। আবার লক্ষ্য করো তোমরা ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে p মাইনাস 1 প্লাস q, এখন p মাইনাস 1 এর সাথে d এর গুণের সম্পর্ক লিখলাম। এরপরে p মাইনাস 1 এর পরে চিহ্ন আছে প্লাস, এর চিহ্ন প্লাস বসে দিলাম, এ q এর সাথে d এর গুণের সম্পর্ক। অর্থাৎ p মাইনাস 1 কে একসাথে রাখলাম আর q টাকে আলাদা করে লিখলাম। এবার আসো 2 / p p প্লাস q / 2 ইনটু, এবার এখানে দেখো 2a প্লাস p মাইনাস 1 ইনটু d, এই মানটির এক নম্বর সমীকরণে এটির মান দেওয়া আছে। এই যে এখানে লক্ষ্য করো, আমরা যেটা আগে লিখে রেখেছিলাম এক নম্বর সমীকরণে 2a প্লাস p মাইনাস 1 ইনটু d, এর মান হচ্ছে 2q / p। এই মানটি এ 2q / p এটার মান তোমরা খেয়াল করো, এ টোয়াইস a প্লাস p মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে 2q / p প্লাস। এবার এই q এর স্থলে q বসাই নিলাম, এবার আমরা বসাবো d এর মান। এখানে দেখো এই d এর মানটা আমরা এখানে বসা নিচ্ছি, এই q এর সাথে d এর গুণের সম্পর্ক, এই q ইনটু এবার d এর মান। এই d এর মানটা এখানে দেওয়া আছে, দেখো নিচে হচ্ছে pq, উপরে হচ্ছে মাইনাস 2 ইনটু p প্লাস q। তাহলে এই মানটি এ দেখো আবারও এ প্লাস q, এ প্লাস q বসা নিলাম, q এর সাথে d এর গুণের সম্পর্ক ইনটু d, আর এ d এর মান, d এর মান হচ্ছে মাইনাস 2 ইনটু p প্লাস q ডিভাইডেড বাই pq। এ d এর মানটা আমরা এখানে এ d এর মান বসে নিলাম। এবার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সরল করি, 2q / p বসা নিলাম। এবার এখানে চিহ্ন পরিবর্তন করে নিই আমরা। লক্ষ্য করো এখানে আছে মাইনাস 2, এই মাইনাস 2 আর q এর আগে আছে এখানে প্লাস, তাহলে প্লাস ও মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। এবার এখানে দেখো এ উপরের q এর সাথে এর নিচের q,
ভাগ চলে যায়। তাহলে এখানে নিচে থাকে p আর উপরে থাকে 2 ইনটু p প্লাস q। খেয়াল করো, আবার বলছি এই q এর সাথে এই নিচের q ভাগ চলে গেল, নিচে থাকে p আর এখানে চিহ্ন আছে q এর আগে প্লাস, টুয়াইস এর আগে আছে মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে মাইনাস হয়ে গেল এটা, আর উপরে 2 ইনটু p প্লাস q আমরা বসাই নিলাম। এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এবার আমরা লসাগুর কাজ করতে পারি। এখানে আমরা লসাগুর কাজ করি, তাহলে p প্লাস q ডিভাইডেড বাই 2। এবার লসাগু হচ্ছে এই p এবং p এর লসাগু হচ্ছে p, এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। তো p দিয়ে p কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে লব 2 q কে গুণ করলে হবে 2 q, চিহ্ন মাইনাস এ মাইনাস। এই লসাগু ফি কে এই হর ফি দ্বারা যদি ভাগ করি ভাগফল হবে 1, 1 দিয়ে এই 2 ইনটু p প্লাস q, তার আগে মাইনাস আছে এই জন্য এই 2 দিয়ে p কে গুণ করলে হবে p এর আগে প্লাস, এ প্লাস এ মাইনাস 2p। একইভাবে এবার 2 দিয়ে যখন q কে গুণ করব এই মাইনাস এ প্লাস এ মাইনাস 2 দিয়ে q কে গুণ করলে হবে 2q। আমাদের লসাগুর কাজ শেষ করলাম। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করব। লক্ষ্য করো এখানে এই প্লাস 2q থেকে এই মাইনাস 2q বাদ চলে যায়, তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে p, এই p বসে নিলাম, আর উপরে থাকে মাইনাস 2p। এবার এখানে গুণের কাজ, তাহলে আমরা এখানে গুণের কাজটা করে নিই। এখানে দেখো নিচে গুণ করি, এই 2 এর সাথে p গুণ করলে 2p, নিচের গুণ নিচে করলাম, আর উপরে এই p প্লাস q এর সাথে মাইনাস 2p এর গুণের সম্পর্ক। তাহলে প্রথমে আমরা এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, এই মাইনাস, এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসি, আর এখানে থাকে p প্লাস q আর ইনটু উপরে থাকে এখানে 2p, অর্থাৎ উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা দুটি আমরা গুণ করলাম, p প্লাস q এর সাথে মাইনাস 2p এর গুণ সম্পর্ক। তাহলে এখানে মাইনাস সামনে সামনে বসে দিলাম, p প্লাস q বসে নিলাম, আর এখানে 2p 2p বসে নিলাম, আর নিচে 2 এর সাথে p এর গুণ করলে হবে 2p। এবার উপরে 2p এর সাথে এই নিচে 2p ভাগ চলে গেল, ভাগ করার পর এখানে থাকে মাইনাস p প্লাস q। এটি হচ্ছে আমার এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যশোর বোর্ড 2020 সালের 3 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখালাম। আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই বিভিন্ন এসএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।